হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে রবীন্দ্র ভবনে, আমাদের রায়পুর রবীন্দ্র ভবনে। ঠিক আছে, আমাদের কিছু নিয়ে এসেছি না, আমাদের আজকে পুজোর মিটিং রয়েছে, দুর্গাপুজোর মিটিং। কারণ আজ মিটিংয়ে সবাইকে ডাকা হয়, ডেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মিটিংয়ে কী কী করতে হবে না করতে হবে, পুজো কী কী মেনটেন করবে না করবে, কী কী পারমিশনের কী কী প্রসিডিওর আছে না আছে, সেটা পুরোটাই শেয়ার করা হয়। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে দেখাই কী কী হচ্ছে না হচ্ছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো দেখতে থাকো, ভিডিওটা প্লিজ এ করো না, স্কি আর বাড়াতে চাই না, পুরোটা দেখতে থাকো তোমরা। তো চলো চলো টাটা। একটি গান আমরা শুনব যেটি গেয়েছেন শ্রী ইন্দ্রনীল সেন ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারা বাংলায় কলকাতা সহ যত দুর্গাপুজো কমিটি আছে বা পুজো কমিটিগুলো আছে, সব কমিটিগুলো আছে, বিভিন্ন ক্লাব আছে, তারা ভার্চুয়ালে আছে, ডিএমএসপি সহ আইসিবিডিও তাদের সকলকে আমাদের অনেক অভিনন্দন এবং ক্লাবের সকলকে আমরা কেন সকলকে ডাকি, তার কারণ এই উৎসবটা আমাদের সবার ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু আমাদের আমি জানি এবং সর্বোপরি আমরা ক্লাবগুলো উপস্থিত আছি যাদের না হলে আজকে পুজো নিয়ে যে গর্বটা আমরা করছি সেই গর্বটা হয়তো আমরা করতেই পারি। কাজে সবচেয়ে বড় কৃতিত্ব তো আপনাদের, আমরা হয়তো কখনো কখনো আপনাদের একটু দেখি কিন্তু কাজটা করেন আপনারা। আজকে একটা দুর্গা পুজোর জন্য এক বছর ধরে প্ল্যানিং হয় 43,000 রেজিস্টার্ড পুজো কমিটি পুজো ক্লাব আছে, তাহলে এবারে পুজোটা স্পেশাল হবে কি হবে না? দুরন্ত হবে না দুর্দান্ত হবে, দুটোই হবে। তাহলে পুজো করতে গেলে প্যান্ডেল তো তৈরি করতে হবে, আগে থেকে জানতে হবে, আগে থেকে তৈরি করতে হবে এবং অনেক জিনিসটা আসতে পারে আপনাদের পুজো দেখতে এবং পুজো দেখি করে সেটা দেখতে 21-22 একটা টিম আসবে বিদেশ থেকে বিরাট বড় টিম, বুঝছেন কিছু? পুজো কিন্তু শুরু হয়ে যাবে 1 সেপ্টেম্বর থেকে, তার কারণ 1 সেপ্টেম্বর আমাদের মিছিল করব। এবারের মিছিল রাজনৈতিক কারণে নয়, এবারের মিছিল আমার পরের মাকে বরণ করে, এবারের মিছিল আপনাদের ক্লাবগুলোকে গর্বে আলোকিত করবার জন্য কত আলোর ঝর্ণা, কে কত সংখ্য, কে কত অনুধ্বনি, কে কত সব সমবায় সুন্দর করে কাজ করতে পারে তার একটা কম্পিটিশন হবে। এবার মিছিলটা করে আমরা জোড়াসাঁকো থেকে মিছিল করতে 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 আমরা চলে আসবো একেবারে আমি যখন মিছিল করতে জায়গাটা দেখে আমি চাইছি দাঁড়িয়ে রাখার উপর অব্দি আমরা ঢুকে তাহলে ধর্মতলার কাছাকাছি হয়ে যাবে। দুর্গা পুজোর সকালে এরপর বলি পুজো করতে গেলে দারুণ।
আমাদের মানুষ স্যার ঠিক আছে সবাইকে দেখাচ্ছি এখানে সবাই রয়েছে ক্লোজলি স্যার এবার হাই করে দেন থ্যাংক ইউ মিটিং কমপ্লিট হয়েছে সেই তো বন্ধুরা এখন পর্যন্ত মিটিং শেষ আমরা তো মিটিংয়ে যা যা হয়েছে তার ভিডিও মানে শেয়ার করে দেবো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই অবধি রইলো টাটা